বাচ্চাদের দেখুন বন্ধুরা, একটা কাটা ডাল পেয়েছে, সব ডালের উপর উঠে নাচতে শুরু করে দিয়েছে। মানে এদের খুব সজনে ডাটা দিয়ে মাছের ঝোল খেয়েছেন কিংবা সজনে ডাটার চচ্চড়ি, আজকে আমি মশলা দিয়ে সজনে ডাটার ভাজা করবো। একদম নতুন ধরনের একটা গ্রাম্য পদ্ধতি, দেখতে থাকুন, ভালো লাগবে। আর এখানে দেখুন বন্ধুরা, একদম দেশি পুঁটি পুকুরে একদম কত বড় বড় পুঁটি মাছগুলো দেখুন। মাছগুলোতে আমি লবণ মাখিয়ে রেখেছি, এবার এখানে মাছগুলোর মধ্যে হলুদ দিয়ে মাখিয়ে নেবো। এই মাছগুলোর আজকে ভাজা করবো। বন্ধুরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। পুঁটি মাছগুলো শুধু দেখুন কেমন, কত বড় বড়। আমি এবার উনানটা জ্বালিয়ে নিই, মাছটা ভাজা বসাবো, তারপরে আমি সজনে ডাটাগুলো কাটবো। আগে মাছটা ভাজা বসিয়ে দিই। দেখুন বন্ধুরা, উনানটা ধরিয়ে নিয়েছি, এখানে আমি প্রথমে মাছটা ভাজা বসিয়ে দেবো, ততক্ষণে এদিকে আমি সজনে ডাটাগুলো কেটে নেবো। কত বড় বড় মোটা মোটা সজনে ডাটা দেখুন, একদম দেশি সজনে ডাটা গাছের, এগুলোকে কাটবো। একদম মোটা মোটা সজনে ডাটাগুলো। আপনারা প্রত্যেকে মাছ দিয়ে সজনে ডাটার ঝোল চচ্চড়ি এসবই করে খেয়েছেন, কিন্তু একবার মশলা দিয়ে ভাজা করে খেয়ে দেখবেন কেমন লাগে। আজকে রেসিপিটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন কেমন করে খুব ভাজাটা খুব সহজেও হবে আর খেতে অসম্ভব টেস্টি হবে। কড়া গরম হয়ে গেছে, আমি কড়ার মধ্যে এবারে তেল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচি আর লঙ্কা গুঁড়ো দিয়ে কেমন করে ভাজি দেখতে থাকুন বন্ধুরা। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে উল্টে দিলাম। এদিকে সজনে ডাটাও কাটা হচ্ছে। আমার বউ দিয়ে এসে কাটছে, ছোট বউ দিয়ে এসে সজনে ডাটা কাটছে, আর মুচকে হাসি মারছে, মুচকে মুচকে হাসি মারছে। আমি মাছগুলো ভাজা হয়ে এসেছে, আমি বাটি দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে ভালোভাবে ভেজে নেব। বাটি দিয়ে একটু চাপ দিলে মাছগুলো খুব ভালোভাবে ভাজা হবে। মাছগুলো প্রথমে তুলে নেবো, তারপরে আবার মাছ দেবো। দেখুন বন্ধুরা, মাছগুলো কেমন লাল লাল করে একদম ভাজা হয়েছে পুরো পারফেক্টভাবে। এরপরে আমি বাকি মাছগুলো সব আবার ভেজে নেবো। আমাকে ছিটকাচ্ছে তো। টাটকা টাটকা একদম বড় বড় পুঁটি মাছ, জাপানি পুঁটি, এমনি পুঁটি। আমি প্রথমবার এমনি পুঁটি এত বড় দেখছি। বাচ্চাদের দেখুন বন্ধুরা,
একটা কাটা ডাল পেয়েছে, সব ডালের উপর উঠে নাচতে শুরু করে দিয়েছে। মানে এদের খুব মজা হচ্ছে ফাঁকাতে এসে একদম মাঠে। আর কি কিছু কাজ করবে? কাজ কাজ আর কি কোনো কাজ আছে? আর কি কোনো কাজ আছে নাকি? বৌদিকে দিয়ে দাও, বৌদিও খাবে, সবকিছু করবে। বৌদি মুচকি হাসি পাচ্ছে দেখাচ্ছি। বন্ধু পুরো লাল লাল দেখতে, সব মাছগুলো তুলে নিচ্ছি। এবার এখানে কড়াইতে একটু অল্প তেল দিয়ে দেবো, তারপরে সজনে দিবে। কি দিবে? এই তো এবার এর মধ্যে আমি অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো। যে লঙ্কার গুঁড়োটাকেও একটু তার রাগটা কমা পর্যন্ত আর পেঁয়াজটা একটু ভালো করে সব ভেজে নেবো, তারপরে মাছগুলো দেবো। কারণ পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলোর সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নেবো। এবার উপর থেকে একটু অল্প তেল ছড়িয়ে দেবো। এবার মাছগুলো একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি সব মাছগুলো এবার তুলে নেবো। দেখুন বন্ধুরা, মাছগুলো একদম ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার আমি এই কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেবো। মানে সাথে সাথে গুলো কি মশলা ভাজলাম না, তরকারি করলাম না। এবার এর মধ্যে আমি এখানে কেটে রাখা খোসা ছাড়ানো সজনে ডাঁটাটা দিয়ে দেবো। সজনে ডাঁটা দিয়ে দিলাম, এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার দেবো হলুদ গুঁড়ো। এবার এটাকে একটু হালকা করে আমি হাফ সেদ্ধ করে নেবো। বন্ধুরা, সজনে ডাঁটা তো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, যে আমি বাড়িতে মশলা বাটতে এসেছি। এখানে সজনে ডাঁটা ভাজা করার জন্য এখানে পেঁয়াজ বাটবো, আর এখানে পেঁয়াজ বাটা হয়ে গেছে। এবার আমি এখানে সর্ষেটা বেটে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি এর মধ্যে তেলটা দিয়ে দিলাম।
তেলটা একটু গরম করে নেব। আজকে ওয়েদারটা মেঘলা হয়ে আছে। এর মধ্যে সজনে ডাঁটাগুলো কড়াইর মধ্যে দিয়ে দেব। এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো। অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম, প্রথমে সেদ্ধর সময় একটু দিয়েছি, এই অল্প দিলাম। এখানে দেবো সর্ষে বাটাটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা, এবার এখানে লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। এবার সব মশলাগুলোকে ডাঁটার মধ্যে একদম ভালোভাবে কষিয়ে নেবো। এর মধ্যে মশলা দিয়েছি, তাই আমি অল্প পরিমাণে লবণ দিলাম। আবার আমি ডাঁটাতে লবণ দিয়ে সেদ্ধ করেছি, কিন্তু মশলাতে লবণ না দিলে স্বাদ আসবে না, তাই একটু লবণ দিলাম। এবার এগুলোকে একটু ডাঁটাগুলো মশলা কষানো ভালো করে হয়ে গেছে, এইভাবে আমি ভেজে নেব। একটা বড় কলা পাতা নিয়ে এসে বসে গেছে। ডাঁটাগুলোকে আমি এইভাবে ভেজে নেব। এবার অল্প একটু তেল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ভাজা পুরো হয়ে গেছে একদম, কত সুন্দর কালার হয়ে এসছে। ডাঁটার ভাজা পুরো একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে, দেখুন বন্ধুরা কেমন। এবার আমি তুলে নেবো ডাঁটাগুলো। ডাঁটাটা দেখুন বন্ধুরা, আমি কড়াইটা নামাই ডাঁটা। এইভাবে ভাজা করে খাবেন মশলা দিয়ে, অসম্ভব টেস্টি হয়।